মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের রাষ্ট্রপ্রধান বিদ্যাদেবী ভান্ডারী। বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, গান স্যালুট ও লাল গালিচার সংবর্ধনা। সাভারে বীর শহীদদের প্রতি জানালেন শ্রদ্ধা। মধ্যরাতেই দেশে ফিরছেন সাকিব আল হাসান। ক্রিকেট পাড়ায় উত্তাপ ছড়ানোর পর ফেসবুকে নির্ভার পোস্ট বিশ্বসেরা অলরাউন্ডারের। করোনা রোগীর চাপে রাজধানীর হাসপাতালগুলোতে প্রকট হচ্ছে শয্যা সংকট। স্বাস্থ্যবিধি মানতে কাটছে না উদাসীনতা, মাস্ক পরাতে চলছে অভিযান। কমলাপুর রেল স্টেশন আড়াল করে নয়, সামনে নির্মিত হবে মেট্রো রেলের শেষ স্টেশন। কেটে গেছে নকশা জটিলতা, আন্তঃসংযোগে দেশ জুড়ে বাড়বে রেলের গতি। হজ নিয়ে কাটছেই না অনিশ্চয়তা, সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে, এখনও মিলতে পারে 10,000 জনের অনুমোদন, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। এবং চট্টগ্রামের বাঁশখালীতে 4 দিনে 3 খুন, বিএনপি নেতাকে নৃশংসভাবে হত্যা। ইউপি নির্বাচনে প্রার্থিতায় কাল হল অভিযোগ স্বজনদের, চরম আতঙ্কে স্থানীয়রা।